হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। মু প্রিন্সি আপনার প্রিন্সেস হাণ্ডিশাড়ু স্বাগত জনাওছি। মু আজ আপনার সহ ঔষধীয় গুণের ভরপুর গোটে শাগর গোটে রেসিপি শেয়ার করবি, কলম শাগ বা যা আমি কলমি শাগ কু, আংলিশে তাকে ওয়াটার স্পিনাচ বলে কুহতি। তো কলমি শাগ ক্যালসিয়াম, আইরন ও ফোলেট ভরপুর থাকা সহ ভিটামিন এ, সি এবং কে এই প্রচুর পরিমাণের রয়েছে। কলম শাগ আমার দাঁত, আখি এবং বোন পক্ষে হিতকর হয়ে সহ জন্ডিস এবং লিভর রিলেটেড প্রোবলেমে ঔষধ রূপে ব্যবহার করা যায়। রক্তহীনতা সাহায্যকারী হয়ে সহ এই কলমি শাগটা আন্টি ডায়াবেটিক হয়ে থাকে। কলমি শাগর ঔষধীয় গুণ বিষয়ে তো আমি বহুত কথা হয়ে গেলে, আহরি যদি কথা হওয়া তাহলে ভিডিওটি বহুত লম্বা হয়ে যাব, আপন মানে বোর হয়ে যাবে। তবে চালু কলমি শাগর আজির রেসিপিটা আমি আরম্ভ করে নেবা। আর কলমি শাগটা তাকে ভাজিকি আপনার পখাড়ের গরম ভাতের যে খাইলে বহুত বড়িয়া লাগে, বিশেষ করে পখাড়ের আর টেস্ট বহুত বড়িয়া আসে। তো আজির এই কলমি শাগর রেসিপি পাই মু এটি দুই বিড়া কলমি শাগ নেইছি। আর কলম শাগকু ভালো ভাবে বাছিকি মু পানিরে কিছু সময় বুড়াইকি রখিদেবি, যদ্বারা কলম শাগরে থিবা ধুলি কিংবা মাটি যে টিকে লাগিকি রহিতাই সেগুড়া ভালো ভাবে ধুই হয়ে যাব। তো এইভাবে গোটে বড় জায়গায় কিছু পানি নেই আমি শাগকু বুড়াইকি কিছু সময় রখিদেবা। দেখন্তু কিছু সময় পরে মু সেইটু শাগকু আউ গোটে জায়গাকু নিয়ে যাইকি আউ থরে ভালো ভাবে পরিষ্কার পানিরে আউ থরে ধুই দেবি। দেখন্তু কেমতি ময়লা পানি বাহারিছি শাগরু সবু ধুলি বাহারিকি, তো আকু আমি আউ টিকে ভালো ভাবে পরিষ্কার পানিরে ধুই দেবা। শাগকু ভালো ভাবে ধোলা পরে গোটে ঝুড়া ভাগ জায়গায় রখিকি আমি তাকে এমতি রখিদেবা, যদ্বারা কি শাগরে থাকা পানি সবু নিগিড়ি যাব এবং শাগরে থাকা পানিটা ভালো ভাবে শুকিগলে ভজাটা ভালো হুয়ে, পানি থিলে টিকে পানিচিয়া লাগে। তো আমি আকু কিছু সময় পাই এমতি ঝুড়ারে রখিকি গোটে জায়গায় রখিদেবা। শাগরু ভালো ভাবে পানি নিগিড়ি গলা পরে মু শাগকু এমতি চুন চুন করে কাটি দিয়েছিলি এবং আজির রেসিপি পাই যে সব সামগ্রী দরকার হব সেই সব মধ্যে প্রস্তুত করিকি রাখি দিয়েছি। আজির রেসিপি পাই আমাকে দরকার পড়ব বাইগণ, আলু, সেই সবকু মধ্যে মু ছোট ছোট সাইজ করে কাটি দিয়েছি। আর এটি রসুন ছেচিকি রাখি দিয়েছি, আর গোটে বড় সাইজর পেঁয়াজকু মধ্যে কাটিকি রাখি দিয়েছি। তা সহিত আমাকে দরকার পড়ব গোটে টমাটো, তাকু মধ্যে মু কাটিকি রাখি দিয়েছি। গ্যাস অন করে কড়াই বসাই দিয়েছিলি, কড়াইটা তাতিলা পরে মু এটি রিফাইন তেল পকাইছি, আপন মানে যদি চাইবে সোরষ তেল মধ্যে নেই পারিবে। তারপরে তেলটা ভালো ভাবে গরম হলা পরে মু এটি কিছু সরিষ ফুটন পকাউছি, সরিষ ফুটনটা ফুটি গলা পরে মু এটি দুইটা শুকা লঙ্কা পকাউছি এবং শুকা লঙ্কার হাফ মিনিট পরে মু এটি গোটে যে পেঁয়াজ কাটিকি রাখিলি তাকু পকাইলি এবং পেঁয়াজকু এমতি ব্রাউন হলা পর্যন্ত মু ভাজি নেবি। এইটি দেখন্তু পেঁয়াজ গুড়া ব্রাউন কলর হয়ে গলানি, আমি যে রসুন ছিচিকি রাখিলে তাকু পকাইবা এবং রসুণর কঞ্চা স্মেল যা পর্যন্ত আমি আকু ভালো ভাবে গোলে গোলে ভাজি নেবা। রসুণর কঞ্চা স্মেল যাইকি ভালো ভাবে ভাজি হলা পরে আমি যে বাইগণ ও আলু কাটিকি রাখিলে তাকু পকাইদেবা এবং তা সহিত আমি যেতিকি স্বাদ অনুসারে লুণ দেবা, ধ্যানরে রখিকি লুণ দেবে। শাগটা সিঝিগলা পরে শাগর পরিমাণ কম হয়ে যায়, তো সেই সবুকু দৃষ্টিরে রখিকি ভালো ভাবে ধ্যান সহিত আপনার লুণ পকাইবে। লুণ পকাইলা পরে ভালো ভাবে এমতি টিকি মিশাই দেখি লো টু মিডিয়াম ফ্লেমে আমি আলু বাইগণকু ভাজিবা পাই ছাড়ি দেবা। দেখন্তু আলু বাইগণ এটি ভালো ভাবে ভাজি হয়ে যাওয়া সহ সিঝি মধ্যে গলানি। তো বর্তমানে এই স্টেজে আমি যে কলম শাগ কাটিকি রাখিলে তাকু পকাইবা এবং ভালো ভাবে টিকি তাকু গোলাই দেখি মিশাই দেখি আমি তাকু মিডিয়াম ফ্লেমে ভাজি নেবা। মোর আশা কি এই রেসিপিটা আপনার নিশ্চিন্ত ভাবে ভালো লাগুব, আপন মধ্যে এই প্রণালীরে কলমি শাগকু থরে রাঁধিকি খাঁতু বহুত ভালো লাগবে, পখাড়ে খাইবে। এবে তো খরাদিন চালছি, আর যদি মো চ্যানেলে আপনার নূয়া আছেন তাহলে মোর অনুরোধ দয়া করে সবসক্রাইব করেদেবে এবং যদি মোর রেসিপিটা ভালো লাগিব দেখি সারিলা পরে গোটে লাইক করা সহ শেয়ার মধ্যে করা অনুরোধ। আমি শাগকু কভর করিবারে সেমিতি আমি বিনা কভর করিকি তাকু ভাজিবা পাই ছাড়ি দেবা। দেখন্তু শাগ এটি অধা সিঝা হয়ে আসলানি, শাগরু যা পানি বাহারিবে কথা পানি বাহারিকি শাগ শুখি মধ্যে গলানি। এই স্টেজে আপনার যদি চাইবে গোটে টমাটো পকাই পারিবে মিডিয়াম সাইজর, মু এটি গোটে টমাটো নেইছি এবং তাকু কাটিকি পকাউছি। টমাটো পকাইয়া দ্বারা এই শাগর টেস্ট আহরি ভালো আসে। মু জানিছি বহুত লোকঙ্কু শাগরে টমাটো পছন্দ নহ, কিন্তু থরে এই রেসিপিটা বনাইকি খাঁতু বহুত ভালো লাগে। অপশনাল অছি টমাটো পকাইবা আপনার ইচ্ছা, কিন্তু মু কইবি থরে পকাইকি নিহাতি বনাইকি খাঁতু। তো দেখন্তু এবে শাগ টমাটো পকাইলা পরে আমি আকু গোলাই দেখি পুনি মিডিয়াম ফ্লেমে কিছু সময় ভাজি নেবা। টমাটোটা যেতবে সিঝিযিব আমি জাণবা কি আমার শাগটা সম্পূর্ণ ভাবে প্রস্তুত হয়ে যাই। দেখুন মোর শাগ ভজা এটি রেডি হয়ে যাই, আশা করছি মোর এই রেসিপিটা আপনার ভালো লাগিব। মু চালিলি শাগ ভজা সহ পখাড় খাইবাকু, আজি পাই রহুছি, পুনি দেখা হব আউ গোটে নূয়া রেসিপি সহ। ধন্যবাদ, নমস্কার।